নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আটা দিয়ে তৈরি দারুণ স্বাদের খাস্তা মুচমুচে বিস্কিটের রেসিপি। এই একটি বিস্কিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুই রকমের স্বাদ, বাইরে খাস্তা হলেও ভেতরে একেবারে গজার মতো নরম, খেতে দারুণ হয়। আর অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। এই বিস্কিটগুলো তৈরি করে নিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে দিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকের আমার এই রেসিপিটি। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সুজি, এখানে যে কোনো সুজি আপনারা ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, এখানে আপনারা মিষ্টিটা কতটা পছন্দ করেন সেই বুঝে চিনিটা ব্যবহার করবেন। তার সঙ্গে বন্ধুরা দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ, এই এলাচগুলোকে একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব আর এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এই বিস্কিট তৈরি করার জন্য অবশ্যই করে সুজি আর চিনিটা ব্যবহার করার আগে এভাবে ব্লেন্ড করে নিয়ে ব্যবহার করবেন। একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের 1 কাপ দেখুন আটা, এখানে আমরা নর্মাল যে আটাটা দিয়ে রুটি বানাই সেই আটাটা দিয়েই তৈরি করছি, এখানে কোনো রকম ময়দা ব্যবহার করা যাবে না। সামান্য একটু স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি তিল, এখানে তিলের জন্য এই বিস্কিটটার মধ্যে দারুণ একটা ফ্লেভার আসে। এবার মিক্সিতে ব্লেন্ড করে নেওয়া সুজি আর চিনির গুঁড়োটা দিয়ে দিলাম, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে ঘি। আমি 1 কাপ আটার জন্য এখানে 2 টেবিল স্পুন ঘি দিয়েছি। এখানে হাতের কাছে আপনাদের যদি ঘি না থাকে সাদা তেল কিংবা বাটার দিয়ে ময়ানটা দিয়ে নিতে পারবেন। তবে এই বিস্কিটগুলো তৈরি করার জন্য খুব ভালো করে আমাদের এই আটাটাকে ময়ান তৈরি করতে হবে। দেখুন এখন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ময়ানটা তৈরি হয়েছে। এর মধ্যে 2 টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, কোরানো নারকেলটা যদি আপনারা পছন্দ না করেন স্কিপ করে দিতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর নর্মাল জল দিয়ে এখানে এই ডোটাকে রেডি করতে হবে। এই ডোটাকে খুব বেশি নরম করা যাবে না, একটু শক্ত করে ডোটাকে আমরা মেখে নেব। এখন ডোটা মেখে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে আসলাম বন্ধুরা 10 থেকে 15 মিনিট পর, এবার এই ডোটাকে নিয়ে আমরা এখানে বিস্কিটের শেপগুলো তৈরি করব। এই বিস্কিটের শেপগুলো তৈরি করার জন্য বেলাবেলি কোনো রকম ঝামেলা নেই। তো দেখুন হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে প্রেস করে এইভাবে একটা রোলের মতো তৈরি করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে বিস্কিটের পিসগুলোকে আমি কেটে নিচ্ছি, এখানে আপনারা আপনাদের পছন্দসই মোটা কিংবা পাতলা করেও করতে পারেন। তবে যেভাবেই কাটবেন একভাবে কিন্তু প্রত্যেকটা বিস্কিটের পিসকে আমাদের কেটে নিতে হবে, না হলে ভাজার সময় কোনো বিস্কিট কাঁচা কিংবা কোনো বিস্কিট হয়তো বেশি ভাজা হয়ে যেতে পারে। তো দেখুন একইভাবে আমি এখানে প্রত্যেকটা বিস্কিটের পিসকে কেটে নিয়ে বন্ধুরা ফেরত আসছি। ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, নতুন বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার এই রেসিপিটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অবশ্যই অন করে নেবেন। ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকলে পেজটিকে ফলো করে যেতে একদমই ভুলবেন না। এখন এই বিস্কিটগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তো দেখুন গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে ভাজার জন্য সাদা তেল। এবার এই তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম, তারপর এই বিস্কিটের পিসগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেব। তবে এখানে একসাথে অনেকগুলো বিস্কিট দেবেন না, তাহলে কিন্তু আমাদের বিস্কিটগুলো ভাজার পর একটু ফুলে যাবে, এখানে হয়তো ভেঙে যেতে পারে। আর এই সময় বিস্কিটগুলো ভীষণ নরম থাকে, খুব সাবধানে আস্তে আস্তে করে উল্টে পাল্টে আপনারা ভেজে নেবেন। তবে অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা একদমই বাড়াতে যাবেন না বা লোতে করতে যাবেন না, তাহলে বিস্কিটগুলো কিন্তু আমাদের নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নিলাম। এখন আমার বিস্কিটগুলো সুন্দর গোল্ডেন একটা কালার চলে এসেছে, এর থেকে বেশি কালার করব না, তাহলে বিস্কিটগুলো পুড়ে যেতে পারে। তেল ঝরিয়ে বিস্কিটগুলোকে এখন উঠিয়ে নিচ্ছে। আর সেম পদ্ধতিতে আমার আরও কিছু বিস্কিট এখানে ভেজে নিতে বাকি আছে, সেগুলোকেও তেলের মধ্যে দিয়ে এইভাবে ভেজে নেব। প্রত্যেকটা বিস্কিট কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারলেন, এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, আপনাদেরও প্রত্যেকটা বিস্কিট কিন্তু পারফেক্ট হবে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল। এখন একটা বিস্কিটকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা বাইরে থেকে খাস্তা আর ভেতরে রসালো হয়েছে। এইভাবে তৈরি করে নিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন, খেতে দারুণ হয়। একবারের জন্য অনুরোধ রইল বাড়িতে ট্রাই করার জন্য।
তো দেখুন বন্ধুরা কতটা ক্রিসপি হয়েছে, হাতের মধ্যে ভাঙলেই গুড়িয়ে যাচ্ছে। আজ আসি, দেখা হবে আবারও এই রকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।